সমাজতন্ত্রী পারে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। নভেম্বর বিপ্লব দিবসে এই কথা বললেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর। 103তম নভেম্বর বিপ্লবের প্রতিষ্ঠা দিবস প্রতি বছর সারা দেশের সঙ্গে রাজ্যে উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকালে সিপিএম এর তরফে হয় পতাকা উত্তোলন। এদিন মেলার মাঠে দলের রাজ্য দপ্তরে হয় অনুষ্ঠান, সেখানে পতাকা উত্তোলন করেন বিজন ধর। পরে নেতাকর্মীরা লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন সিপিএম নেতৃত্ব নারায়ণ কর, কৃষ্ণা রক্ষিত, বাবুল ভদ্র, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। বিজন ধর বলেন, আজকের দিনে শপথ বর্তমানে দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বলেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে ক্যান্সারের বীজ। এই দিবস গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, আজকেও নাড়াচ্ছে। আমরা আমাদের দেশে আজকের দিনেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, সেই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে আমরা বলিয়ান আজকের দিনে আমরা এই শপথ আমরা নেব। আমরা দেখছি গোটা পৃথিবীতে, আমাদের দেশেও পুঁজিবাদ নানান চলাকলা করছে, কিন্তু সংকট থেকে মুক্ত হতে পারছে না। পারছে না কারণ তার ভেতরেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যেই রয়েছে ক্যান্সারের বীজাণু। এই অবস্থাতে একমাত্র সমাজতন্ত্রই পারে মানব জীবনের যে মৌলিক সমস্যাগুলো সমাধান করতে। দেশে মোদীর রাজত্বে সাম্প্রদায়িক ও কর্পোরেট মিলিত হয়ে গোটা দেশে শ্রমজীবীদের জীবন জীবিকার উপর আক্রমণ চালাচ্ছে, বললেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর। তিনি এও বলেন, নভেম্বর বিপ্লব শ্রমজীবী মানুষের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার দিন। আজকের দিনে ভারতবর্ষে মোদি রাজত্ব বর্বর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পর ধর্ম এবং কর্পোরেট, সাম্প্রদায়িকতা এবং কর্পোরেট, এই দুই শক্তি মিলিত হয়ে গোটা দেশের শ্রমজীবী মানুষ তাদের উপরে হামলা চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে, জীবন জীবিকার উপরে হামলা চালাচ্ছে। এইটার বিরুদ্ধে লড়াই জারি আছে, সেই লড়াইকে জোরদার করা এবং কোথায় নিয়ে গিয়ে কোথায় গিয়ে আমরা পৌঁছবো, পৌঁছতে চাই, সেইটার ঠিকানা হচ্ছে নভেম্বর বিপ্লব। সুতরাং এই দিনে আমরা এই শপথই গ্রহণ করব, নভেম্বর বিপ্লব শ্রমজীবী মানুষের মুক্তির নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার একটা দিন। এদিন সকালে দলের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে হয় অনুষ্ঠান, পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক পবিত্র কর। উপস্থিত ছিলেন তপন দাস, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।